স্বপ্ন স্বপ্ন হয়ে বুকে জমা এই মনটা কেন আজ শোকের মলা জানো সবই বেদনা গান দুঃখের কবিতা জয়িতা জয়িতা আমাকে তোমার পরামর্শ দেওয়া দরকার নেই, তুমি তোমাকে নিয়ে চিন্তা করো। দেখো এ বাড়িতে তুমি আর কতদিন টিকে থাকতে পারো। আমি সারা জীবন এ বাড়িতেই থাকব, আপনার চিন্তা করার কোনো কারণ নেই। ইউ আর রাইট, তুমি চাইলে অবশ্য সারা জীবন এই বাড়িতে থাকতে পারো, কারণ কাজের মেয়ে দরকার তো আছে এই বাড়িতে, এতগুলো মানুষ কাজের মেয়ে হিসেবে সারা জীবন থেকে যাবে। কিন্তু সুম্মর ওয়াইফ হিসেবে তুমি আর বেশি দিন এই বাড়িতে টিকতে পারবে না। আমি সারা জীবনই এ বাড়িতে সুমোর বউ হিসেবে থাকব। সারা জীবন? পারবে না জয়িতা, পারবে না, পারবে না। আমি রশ্মি তোমাকে চ্যালেঞ্জ করলাম, অল্প কিছুদিন, আই মিন 3 মাস, 3 মাসের মধ্যে তোমাকে বাড়ি থেকে চরম অপমান করে বের করে দেওয়া হবে। তোমার কালি কলম ছাড়া গল্প যদি সত্যি হয় তুমি খুব খুশি হবে, কিন্তু সেটা কোনোদিনই হবার না রশ্মি, কোনোদিনও না। আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, 3 মাস, এই 3 মাসের মধ্যে সৌম্য তোমাকে ডিভোর্স করবে, এরপর সুন্দর মতো তোমার ঘরটা ধরে বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেবে। আমিও তোমাকে চ্যালেঞ্জ করছি, আমি আর সৌম্য সারা জীবনই একসঙ্গে থাকবো, আর 3 মাস একসঙ্গে থাকার কথা তো আমি ভাবছি। আও, সারা জীবন একসাথে থাকবে? আমি রশ্মি বেঁচে থাকতে এটা কেমন করে দিতে বলো? স্বপ্ন জয়িতা, স্বপ্ন, স্বপ্নই দেখে যাও। ভাঙার দায়িত্ব আমি নিলাম। Thank you.
পরীক্ষা শেষ হলো? হ্যাঁ হলো। আচ্ছা রূপক, ওই লোকটা আমাদের আশেপাশে নেই তো? আরে না না, নেই। আমি আসার সময় ভালো করে দেখে এসেছি, এত সকাল বলে বোধহয় এখন আসতে পারে। আমার না ভীষণ ভয় করছে। আচ্ছা দেখা তো হলো, এখন তুমি তোমার মতো চলে যাও, আমি আমার মতো চলে যাই প্লিজ। আরে না না, আমি বলছি তো ওই লোকটা আর আসবে না। আসবে না? কে কে বলল তোমাকে? আলিশা, আমার মন বলছে ওই লোকটা আসবে না। না না রূপ, ও আসবেই। তুমি বুঝতে পারছো না, মামুনি ওকে টাকা দিয়েছে, ও তো আসবেই। আসলে আসুক, আমি তোমাকে যেতে দেব। রূপক চলো আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। ও আসার আগে আমরা এখান থেকে চলে গেলে ও আমাদেরকে আর খুঁজে পাবে না। হ্যাঁ তাই চলো, চলো আমরা এখান থেকে চলে যাই। আজও কি নন্দিতার সাথে দেখা হবে না? গত 3 দিন ধরে ও বেলকনিতেও আসছে না। কি হয়েছে? আমি কি একবার নন্দিতাদের বাসায় যাব? কিন্তু ও বাসায় গেলে তো আন্টি কেমনভাবে যেন তাকায়। আন্টি মনে হয় আমাকে পছন্দ করেন না, কিন্তু নন্দিতাকে খুব দেখতে ইচ্ছে করছে। কি যে করি। তানিয়াপু, নন্দিতার কি হয়েছে? 3 দিন ধরে ওকে দেখছি না। কই, নন্দিতার তো কিছু হয়নি, ও তো বাসায় আছে। তাহলে ওকে দেখছি না কেন? ও তো 3 দিন ধরে পড়তেও যাচ্ছে না। ও পড়তে যাবে কি করে বলো? সামনে পরীক্ষা না, তাই বাসায় বসে বসে লেখাপড়া করছে। ও তুমি কি এখন কোথাও যাচ্ছো? হ্যাঁ বাইরে যাচ্ছি। কেন? না মানে তুমি বাসায় গেলে আমি তোমার সাথে বাসায় যেতাম, তোমার সাথে গেলে আন্টি কিছু বলতো না। তোমার নন্দিতাকে দেখতে ইচ্ছে করলে তুমি বাসায় যাও, আমি তোমাকে কিছুই বলবো না। মানে আন্টি বলবে, আন্টিকে দেখলে আমার খুব ভয় লাগে। বললাম তো কিচ্ছু বলবে না, তুমি যাও। সত্যি বলছো আপু, কিছু বলবে না তো? হ্যাঁ বাবা সত্যি বলছি, আম্মু তোমাকে কোনোদিন আর কিছুই বলবে না। ঠিক আছে আমি তাহলে যাই। হ্যাঁ সাব্বি নন্দিতার জন্য একদম পাগল হয়ে গেছে। পাগল মানে কি, দেখছো না ওটা কিভাবে কথা বলছে। চলো না, নন্দিতাকে তো এখনও বেলকনিতে দেখছি না। তানিয়াপু বলল বাসায় যেতে, বলল আন্টি আর কোনোদিন আমাকে কিছু বলবে না। আমার মনে হয় আপু আমার সাথে মজা করেছে। না না, ও বাসায় যাওয়া আমার ঠিক হবে না। আচ্ছা ভাই,
সৌম্যকে পাওয়ার খবরটা কি নুসরাত আপাকে জানানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, নুসরাতকে জানানো হয়েছে। ও আচ্ছা, নুসরাত আপার কি খবর? উনি কি দেশে আসছেন নাকি সব কাজকর্ম সেরেই আসবেন? না না, চলে আসবে। ইনফ্যাক্ট গতকাল রাত্রেই ও প্লেনে উঠেছে। আজকে সন্ধ্যায় ঢাকায় চলে আসার কথা। হ্যাঁ, সৌম্যর এরকম একটা খবর পাওয়ার পর নুসরাত আপার তো দেশের বাইরে থাকার প্রশ্নই আসে না। আসলেই তাই, সৌম্যর কিছু হয়ে গেলে নুসরাত সহ্য করতে পারবে। আসসালাম আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো ভালো। তুমি এখন ভালো আছো তো? জি আন্টি, আমি ভালো আছি। বাবা, তুমি সৌম্যকে নিয়ে যা টেনশনে ছিলে। যাই হোক, শেষ পর্যন্ত যে তোমার অনুমান সত্যি হয়নি সেজন্য আমি ভীষণ খুশি। কোন অনুমানটা? আমি ওই যে জয়িতা বৌমা ভেবেছিল তুমি সৌম্যকে কিডন্যাপ করিয়েছ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, কি একটা হাস্যকর ব্যাপার আনতে চিন্তা করেন। আচ্ছা জয়িতা, তুমি এমন কেন ভাবলে বলো তো? আমি কেন সৌম্যকে কিডন্যাপ করতে যাব? কি আশ্চর্য! আচ্ছা রোশনি, এসব আলোচনা বাদ দাও, যা হবার হয়েছে। বিপদের সময় কত রকম চিন্তাই তো মাথায় আসে। ঠিক বলেছেন আপা, মানে সৌম্যকে কিডন্যাপাররা নিয়ে যাওয়ার পর তো আমাদের সকলের মাথা ঠিক ছিল না। এর মধ্যে জয়িতার অবস্থা হয়ে গেছিল সবচেয়ে বেশি খারাপ। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। আচ্ছা রোশনি, আমাদের তো যেতে হবে বাবা, তুমি চা খেলে খেয়ে নাও, চলো যাই। আন্টি, এত তাড়াতাড়ি কেন? বসুন, আপনার সাথে আরো কিছুক্ষণ কথা বলি। হ্যাঁ হ্যাঁ আপা, এখনই কি যাবে? লাঞ্চ করে তারপর যাবে। না না ভাই সাহেব, আমাকে যেতে হবে। আমি, তুমি বরং একটা কাজ করো, তুমি অফিসে যাও, আমি এখানে সবার সাথে লাঞ্চ করে তারপর আসি। তুমি এখানে লাঞ্চ করে ফিরতে চাও? রোশনি লাঞ্চ পর্যন্ত এ বাড়িতে থাকবে? আশ্চর্য, এই মেয়ে লাঞ্চ পর্যন্ত এ বাড়িতে থাকতে চাইছে কেন? নিশ্চয়ই ওর কোনো খারাপ পরিকল্পনা আছে। খুব সাবধান থাকতে হবে, অন্তত যতক্ষণ রোশনি এ বাড়িতে থাকে।
এখন আর ভয়ের কোনো কারণ নেই আলিশা। তোমাকে এভাবে বারবার আর পেছন ফিরে তাকাতে হবে। তুমি বলছো রূপক ভয়ের কিছু নেই, কিন্তু আমার মনে হচ্ছে ভয়ের অনেক কিছু আছে। কেন জানি মনে হচ্ছে লোকটা আজও আমাদেরকে ফলো করছে। আরে না রে বাবা, ও যদি আমাদের ফলো করতো তাহলে আমরা টের পেতাম না। এই যে আমি আবার দেখছি, ওই ওকে আমি দেখতে পাচ্ছি। তুমি এখন দেখো, কি কোথাও দেখতে পেলে? না শোনো না, আমরা হয়তো লোকটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমার মনে হচ্ছে লোকটা আমাদের আশেপাশে আছে। আর যদি নাও থেকে থাকে না, দেখবা ঠিক লোকটা আমাদের খুঁজে বের করবে। ধুর, ওই লোকটা কোনোভাবে আজকে আমাদের খুঁজে বের করতে পারবে। আমরা এমন একটা জায়গায় এসেছি, ও শত চেষ্টা করলে আজকে আমাদের ধরতে পারবে না। তাই যেন হয়, লোকটা যেন আজকে আমাদের খুঁজে বের করতে না পারে। বললাম তো লোকটা আমাদের আজকে ধরতে পারবে না। চলো আমরা দৌড়ে পালাই, হাইজাকার বলে চিৎকার করতে করতে দৌড়ে পালাই। কি বলছো, আমরা ওদের সাথে দৌড়ে পারবো নাকি? চলো তো।